রিক্সা, এটি মূলত ত্রিচক্রযান। এই রিক্সা চড়ে শহরের বাবুরা বাজারে কেনাকাটা করে অনেকটাই পাল্টে গেছে। কী নাম আপনি? প্রদীপ দাস। বাড়ি কোন জায়গা? করলা। এমনি ছেলে মেয়ে? একটা ছেলে আছে, রিক্সাচালায় বিয়ে পাস করাইছি। চাকরি বাকরি পাইলো? না, চাকরি বাকরি কিছু নয়, কোম্পানির মোটামুটি একটা হেল্প কাজ করে। সংসার কেমন চল? সংসার ওই এও কিছু করে, আমিও কিছু করি, এইভাবেই আছি। খুব কষ্টই, রুজি রোজগার নাই। সব কম দাম বাড়িতে অনেক কিছু সুবিধা যানবাহন আজকে আমাদের রিক্সাতে জিঙা না, মানুষের কোনো মুড়ে অসুস্থার মুড়ে উঠতেছে না। আমরা তাই আমাদের জীবিকা রক্ষা করতেই ভালো ব্যবহার করতেছি,
এবং তাদের যত্ন সহকারে লাগাতে হবে, এগুলো আমাদের কর্তব্য কাজ। রিক্সাটা কি আপনার নিজের? নিজের। সরকারের ভাবে কোনো সাহায্য? না, এগুলো তো পাইছি না। আপনি কী চাইতেছেন মানে সরকারের কাছে দাবি টাবি জানো তো? কি দাবি আমাদের? আমার ছেলেটা যদি একটা সরকারের যে কোনো একটা ফোর ক্লাস হইল তাদের একটা সুন্দর কাজ দেয়, তাহলে আমি খুব সরকারের পক্ষে আমি খুব আনন্দিত। সরকার আমার গরিবের রিক্সা ড্রাইভারের দিয়ে দিয়েছে, এটি আমার বক্তব্য। বর্তমানে প্যাডেল চালিত রিক্সার চালকরা নিত্যদিন রিক্সা চালিয়েও টাকা উপার্জন করতে পারে না, কেননা বাজারে আসা যাত্রী সাধারণ ব্যাটারি চালিত টমটম ই রিক্সা চড়েই যাতায়াত করছেন। ওইসব যাত্রীরা প্যাডেল চালিত রিক্সায় উঠতে নারাজ, কারণ এতে সময়ের অপচয় হয়। এই অবস্থায় এক প্রকার রোজগার হারিয়ে প্যাডেল চালিত রিক্সার চালকরা ভেবে পাচ্ছে না আগামী দিনে তাদের সংসারে ভরণ পোষণ কিভাবে চলবে। তাদের দাবি সরকার যেন তাদের প্রতি কৃপা দৃষ্টি করেন।